সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সুপ্রদর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পঞ্চগড় জেলার পঞ্চগড় পশুহাট। এই হাটে আজকে কী দামে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানানোর চেষ্টা করবো। শুরুতে দেখতেছি আমরা হাটিসার গরু, হাটিসার গরুগুলো কী দাম চাচ্ছে আমরা জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, হাটিসার বয়স কেমন ভাই? হাটিসার গরুটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আরো একটি হাটিসার গরু দেখাবো আপনাদের, দেখতেছেন দুইটি গরু নিয়ে আসছে, একটা গাই বাছুর নিয়ে আসছে, এটা কত হাড্ডি সারে? এটা গাই বাছুর কত দাম চাচ্ছেন? এটা 48। ওটা কি বেটি বাছুর? আমরা দেখাচ্ছি কত দাম বলে, 39-40 বলে। আপনি কত হলে বিক্রি করবেন? 44। সাদা হলে বিক্রি করে দিবে এই গাভী এবং বাছুরটি। আমরা আরও কিছু দেখব হাটিসার গরু আজকে কেমন লাগে চেষ্টা করি। হাটিসার গরু আমরা দেখাচ্ছি। ছোটো ভাই, এটার বয়স কেমন? নতুন জোয়ান কত দাম চাইতেছ? 40। কত পাইলে এখন পর্যন্ত? কত পাইলে, কত বলে? 31-32। কত হইলে বিক্রি? এটা 38,000। আপনারা শুনলেন যে এই গরুকে উনি 38,000 এলে বিক্রি করবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পঞ্চগড় হাটে যে সমস্ত হাটিসার গরু বিক্রি হচ্ছে আমরা আরও কিছু হাটিসার গরু দেখাবো আপনাদের। প্রচুর হাটিসার গরু বিক্রি হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি হাটিসার গরুটি আজকে বাজারে। চাচা, এটার দাম বলতেছে, আমরা দেখতেছি, আমরা শুনবো কত দাম বলে গরুটি। বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা দাম বলতেছে, দেখাই আপনি দাম বললো, এখন শুনবো আমরা বিক্রেতার ক্রেতার কাছ থেকে কত বলতেছেন চাচা। 37,000 টাকা বলে দিলে। রোজা থাকে, বেশি কথা বলা যাবে না। কত হইলে বিক্রি করবেন আপনি? কত হইলে বিক্রি করবেন? ওটা আপনার কাছে ইয়া বলা যাবে না, ওদের কাছে আমি বলে দেন কত আপনার লাগবে, কত কত হইলে বিক্রি করবেন? 40 লাগবে। আমরা শুনলাম 37,000 টাকা বললো কিন্তু দিল না। আমরা আরো হাড্ডিসার গরু দেখাবো আপনাদেরকে। আমরা দেখতেছি হাড্ডিসার গরু, আমরা দেখি হাড্ডিসার গরু কত দাম চাচ্ছে আমরা কাছে শুনবো। আমরা দেখাচ্ছি গরু বেচা যায় না, গরু বিক্রি হয় না? গরু বিক্রি হচ্ছে না কেন? কাস্টমার নাই, কাস্টমার নাই রো। আজকে কয়টা নিয়ে আইছেন? আজকে 12টা নিয়ে 13টা ঘুরতে চাই। আরেকটা কিনা আছে মনে কর 29,000। কেনা এখন দাম বড় 22,000-23,000 24,000 বলে ব্যবসা তো লালবাতি।40,000 কেনা কেনা দাম বলতেছে 35,000। 35,000 আপনার কত হলে এটা ছাড়বেন? ওনারা বেশ কয়টা গরু নিয়ে আসছে, আমরা হাটিসার গরুগুলো দেখাই আপনাদের, প্রতিটা দাম বলার চেষ্টা করবো। এখানে আমরা আর একটা দেখতেছি হাটিসার গরু, হাটিসার গরু কত দাম জানি ভাই? এটা কত দাম? এটা গরু, এটা ওনারই গরু ভাই? এটা কত দাম চাচ্ছেন? এটা 32 কেনা, 32 কেনা দাম বলতেছে 30
বত্রিশ কেনা দাম বলে তিরিশ, আমরা শুনলাম যে দামে কিনছে সেই প্রতিটা গরুরের দাম কম, ব্যবসা কেমনে হবে? তো এটা কত হইলে যে দামে আনছেন ওইটাই ছাড়বেন? কিনা দাম হইলে দিয়ে দেবো, কিনা দাম হইলেই দিয়ে দেবেন, গাড়ি ভাড়া ফ্রি, আমরা শুনলাম গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবে। আরো একটা হাটের সাথে দেখাই আপনাদের, এখানে হাটের সাথে উনত্রিশ কিনা, উনত্রিশ কেনা কত হইলে বিক্রি? তিরিশ কিনা, তিরিশ কিনা কত হইলে দিবেন? বত্রিশ হইলে দিয়ে দেবো, আর একটা কাল লাল রঙে দেখতেছি আপনার, আমরা দেখাচ্ছি এটা, এটা কত? এটা দাম তো বলে না, কি বলবো, দামই বলে না, নিচেন কত? প্রচুর হাটিসার গুলো হয়তো বা ক্রেতারা আসে নাই, আমরা এই হাটে প্রচুর হাটিসার গুলো দেখার চেষ্টা করলাম, আমরা আরো হাটিসার গুলো দেখাই আমরা জানবো। চাচা এটার বয়স কেমন? চাচা চারদার কেমন দাম চা আছেন? এটা পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ কত পাইলেন এখন পর্যন্ত? কত পাইলেন এখন পর্যন্ত কত বলে? বত্রিশ একত্রিশ বলে। কত হইলে বিক্রি করবেন? চৌত্রিশ, আমরা শুনলাম চৌত্রিশ হাজার হইলে বিক্রি করবে সর্বশেষ প্রচুর হাটে দেখা আছে এই হাটের বাজারে। আমরা বলবো আরো হাটিসার গরুর দাম, আরো একটি হাটিসার গরু বলবো আপনাদের দাম, দেখি হাটিসার গরু ভাইয়ের কাছে শুনবো। ভাই গরুটার দাম কেমন? গরুর দাম চাচ্ছি ভাই বত্রিশ, বত্রিশ কত পাইলেন এখন পর্যন্ত? তিরিশ হলে বিক্রি করবো, তিরিশ হলে বিক্রি করবেন, আমরা শুনলাম যে এই গরুটি তিরিশ হাজার হলে বিক্রি করে দিবে। বয়স দুই দাঁত, বয়স দুই দাঁত, প্রচুর হাটিসার গরু, তিরিশ হাজারের মধ্যে অনেক গরু পাওয়া যায় এই হাটে এখনও। হাটিসার গরু, আরেকটা হাটিসার গরু দেখতেছি, এই হাটিসার গরু দুটো দাম জানবো, ওনার দুইটা গরু, দুইটা গরু নিয়ে আসছে, আমরা জানবো এই গরুটি। ভাই এটা ওইটার দাম কেমন চা আছে? হাটিসার গরু গুলো বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে হাটিসার গরু বিক্রি হচ্ছে, আমরা আরো একটি লাল রঙের হাটিসার গরু দেখাবো আপনাদের, দেখাই এই হাটিসার গরুটির দাম কি চাচ্ছে। ভাইটার বয়স কেমন? ভাই ছয়দার কেমন দাম চা আছেন? পাঁচপান্ন, কত পাইলেন এখন পর্যন্ত? কত হলে বিক্রি করবেন লাস্ট? আর কিছু বাড়িবে ভাবি? আমরা শুনলাম যে আর কিছু বাড়া লাগবে, প্রচুর হাটিসার গরু দেখাইলাম, আপনি শেষ করবো গোলা বাদা না, আর একটা গরু দেখাচ্ছে আপনাকে হাটিসার গরু দেখাই, এই হাটিসার গরুটির দাম কত চাচ্ছে? দাম পঁয়তাল্লিশ হাজার, পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন? হ্যাঁ, কত বলছে কত এখন পর্যন্ত? চল্লিশ হাজার, চল্লিশ হাজার বলে, কত হলে বিক্রি হবে লাস্ট? বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে, আমরা দেখাইলাম আপনাদেরকে হাটিসার গরুগুলোর দাম। আমরা আরও একটি হাটিসার গরু দেখতেছি, এই হাটিসার গরুটি কত দাম চাচ্ছে আমরা বলার চেষ্টা করবো। চাচা আসসালামু আলাইকুম, কত দাম চাইতেছেন এটা চাচা? পঞ্চাশ, কত বললো এখন পর্যন্ত? বিয়াল্লিশ, বিয়াল্লিশ বললো। কয় দাঁত ইডেন? জুয়ান, কত হলে বিক্রি হবি লাস্টে? পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবে, আমরা শুনলাম সর্বশেষ এই গরুটি পঁয়তাল্লিশ। আমরা এই হাটে প্রচুর পরিমাণে হাটিসার গরু ক্রয় বিক্রয় হচ্ছে, হাটটি রবিবার এবং বৃহস্পতিবার বসে জানেন, আমরা আপনাদেরকে হাটের তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।